সবাই হেরে ফিরে গেছে। শেষ পর্যন্ত সতীনাথ নিজেই তিনতলায় উঠে এলেন। তীব্রস্বরে বললেন, অসভ্যতারও একটা সীমা থাকে ছবি, থাকা উচিত, কিন্তু এই বিয়ে বাড়ি ভর্তি লোকের সামনে যে অসভ্যতা করলে তুমি তার সীমা নেই। আমাকে তো এতগুলো আত্মীয় কুটুম্বের সামনে ধুলো রথম করলে, নিজের মুখও কম হাসালে না, এখন চলো দয়া করে। তিনতলার ছাদে ঘরের স্যাংশন ছিল না, তবু ছবির জন্যই ঘরটা বানানো হয়েছিল টালির ছাদ দিয়ে। ছবির এই টালির ছাদ ঘরটার মধ্যে আলো জ্বলছিল না, তবু নিচের তলার প্যান্ডেলের অগুন্তি আলোর তীর্যক এক একটা রেখা কীভাবে যেন এসে পড়ে ঘরের দরজাটা সামান্য আলোকিত করেছিল। সেই দরজার ধারের হাত রেখে দাঁড়িয়েছিল ছবি, হাতে সে আঙুল কটা আর গালের একটা পাশ দেখা যাচ্ছিল শুধু তার। কিন্তু সেই দেখাটুকুতে ছবির মুখের ভাব ধরা পড়ছিল না, এখনও আগের মতোই অনমনীয় না নরম হয়ে এসেছে। সতীনাথ ডাকতে আসার পরও যদি পূর্ব অবস্থায় থাকে, ধরে নিতে হবে ছবিও তার বরের মতো পাগল হয়ে গেছে। কিন্তু অবস্থার পরিবর্তন বোঝা গেল না। ছবি অদ্ভুত শুকনো গলায় বলল, তুমি আবার কেন কষ্ট করতে এলে দাদা, আমি তো বলেই দিয়েছি। হ্যাঁ জানি জানি, একে একে বাড়ির শুদ্ধ লোক তোমাকে খোশামোদ করতে এসেছে, আর তুমি সবাইকে হুট আউট করে দিয়েছো, খাবো না নিচে নামবো না বলে। তোমার বৌদি তো শুনলাম হাত জোর করে ফিরে গেছে, তাতেও তোমার ছবির মুখ এখনো দেখা যাচ্ছে না। ছবি যদি ঘরের মধ্যে থেকে একটু বেরিয়ে আসতো হয়তো দেখা যেত, কিন্তু বেরিয়ে আসছে না ছবি। যেন ঘরের দরজায় কে তাকে গণ্ডি কেটে দিয়ে আটকে রেখে দিয়েছে, সীতার মতো। এই চৌকার টিঙলেই রাবণের হাতে পড়ে যাবেও। কিন্তু দরজাটা বন্ধ করে ফেলে নিজেকে যে ছবি একবার বিছানায় ফেলবে সে অবকাশ মিলছে না। সেই সন্ধ্যে থেকে কেবল লোকের পর লোক আসছে ছবিকে ডাকতে। আছবি, 500 লোক এসেছে নিচে, কতজন খোঁজ করছে ছবি ছবি করে, আয় একবার। আছবি, কি রূপের জামাই হয়েছে তোর দাদার, দেখবি না একবার। পিসিমা, সম্প্রদানের ঘরে কি সব তুমি করে আসুনি, বাবার এগে আগুন হয়ে গেছে, এসো শিগগির। কিন্তু ছবি অটল, ছবির দুর্জয় মান ভাঙছে না। ছবি বলছে মাথায় যন্ত্রণা হচ্ছে, অথচ সারাদিন কিছুই না, কোনোদিনই কিছু না, গোড়া থেকে বিয়ের সব কাজই ছবি সামলাচ্ছে। রান্নাঘর, ভাড়ার ঘর, খাবার ঘর, পুজোর ঘর, চোরকি ঘুরে বেড়াচ্ছে ছবি। এর মাঝখানে ঠিক এই বিয়ের সন্ধে কোন ফাঁকে যে সেই ঘটনাটুকু ঘটে গেছে, আর কোন ফাঁকে ছবি সেই তুচ্ছ ঘটনাকেই উচ্চ করে তুলে অভিমানী শয্যা নিতে গেছে, তা কেউ খেয়াল করেনি। খোঁজ পড়েছিল সম্প্রদানের সময়, ছবি কোথায়? ছবি গাঁট ছড়ার হলুদ করি কোথায় রেখে গেল? ছবি কোনের লজ্জাবস্ত্র? পাওয়া যাচ্ছে না দরকারের সময়, পাওয়া অবশ্যই গেল তখনই, পাশেই ছিল, কিন্তু কেউ পাশে বসে হাতে হাতে জুগিয়ে না দিলে অসুবিধে নেই। আর শুধু গাঁট ছড়ার হলুদ করি আর কোনের লজ্জাবস্ত্রই তো নয়, নিয়মকর্মে সব কিছুই তো ছবির এখতিয়ারে। কোনের মা কতদিকে তাল দেবে, অভ্যাগতদের অভ্যর্থনা করতে হবে না তাকে? কিন্তু সব জেনেও সবচেয়ে মোক্ষম সময় হাওয়া হয়ে গেল ছবি, ছি ছি, ধমক খাও বরকে সোহাগ করতে গেল আর কি। কিন্তু এইটা কি তার সময়? পাগল ছাগল মানুষ, আবার কি করতে কি করবে, তাকে ঘুমের ওষুধ খাইয়ে রেখে নিশ্চিন্ত হয়ে নেমে আয়। বর কোণে বাসরে বসলে তখন বরং গুছিয়ে ভোজের রান্না সাজিয়ে নিয়ে তিনতলায় বসে বরকে ঘুম থেকে তুলে খাইয়ে সোহাগ করিস। এই যে বরদাস্ত করা কঠিন, এই বাড়ি ভর্তি লোকের সামনে তুই তেজ করে বর নিয়ে ঘরে বসে আছিস, বলছিস ও খাবে না, আমিও খাবো না। ছি ছি, অমন যে জামাই হলো, দাদা কত আমোদ আহ্লাদ হলো, বিয়ের সময় স্ত্রী আচারের সময় দেখলি না একবার, এমনকি খাওয়ার পর্যন্ত তেজ দেখাচ্ছিস,
এই উৎসব, এই কাণ্ডর রান্না বান্না, মাছ মিষ্টি হেন তেন, তার কিছু দাঁতে কাটবি না দুটো মানুষের, উপোস করে পড়ে থাকবি। ভাইঝির কল্যাণ অকল্যাণ দেখবি না, ভাই ভাজের মাথা হেঁট করবি, ইতারও তার কি মাত্রা নেই। দাদা তোর চাইতে 20 বছরের বড় দাদা, বাপের মতো বললেই হয়, বাপের মতোই মানুষ করেছে তোকে, বিয়েও দিয়েছে, আর তারপর 12 মাস 30 দিন তোকে আর তোর পাগল বরকে পুষেছে, ঘর বানিয়ে দিয়েছে তোর জন্যে। সেই দাদা যদি পাগলটাকে একটা ধমকেই থাকে কি একটা ধাক্কাই দিয়ে থাকে, এই ব্যবহারটা করবি তুই? কৃতজ্ঞতার বালাই নেই শরীরে। এত বড় অকৃতজ্ঞতা করে কেমন যেন দেখাচ্ছে ছবিকে, সেই দৃশ্য দেখতেই বোধ করি ছবির এই টালিছাদ ঘরের দরজায় রদ্দলে ভিড় হয়েছে তখন থেকে। অনেকে আবার সহানুভূতিও দেখাচ্ছে, চুপি চুপি অবশ্য, কারণ যার বাড়ি তার বিপক্ষ দলের হয়ে কথা বলতে চুপি চুপিই ভালো। চুপি চুপি বলা যায়, আহা মরি যাই, ছোট ভগ্নিপতিটা পাগল মানুষ, বোঝে না বলেই না অমন কাজটা করে ফেলেছিল, তার জন্য তুমি একটা বিজ্ঞ বিচক্ষণ ব্যক্তি, তোমারই মেয়ের বিয়ে দিতে বসেছ, সেই শুভদিনে তাকে ঘর ধাক্কা দিয়ে ফেলে দিলে, বোনটা কারে পড়ে তোমার কাছে পড়ে আছে বলেই না এমনটা পারলে, পয়সাওয়ালা ভাগ্যিমানী বোন হলে পারতে। কিন্তু নিচে নেমে গিয়ে তারাই আবার রেগে আটখানা হয়ে উল্টো গাইতে বসেছে। না বসবে কেন, তারা কি খ্রিস্ট না শ্রী চৈতন্য যে রাগ নেই শরীরে? ওই সহানুভূতির উত্তরে ছবি যদি চোখের জল না ফেলে, যদি বলে এসব কথা আমার ভালো লাগছে না, আপনারা নিচে যান, তাহলে খ্রিস্ট চৈতন্যের রাগ হতো এতে। কিন্তু এসব তো সান্ধ্যলীলা। রাত্রে, অনেক রাত্রে, যখন বাইরের লোক বিদায় নিয়েছে, বাড়ির লোকেরা শুধু খেতে বাকি, যখন সতীনাথ তার জামাইয়ের রূপে গুণে মোহিত এবং নিজের ক্যাপাসিটির আহ্লাদে ভরপুর, তখন হঠাৎ প্রশ্ন করলেন, খিতিশ খেয়েছে? তখনই বোধ করি মনে পড়ল অসভ্যের মতো একটা ঝাড়নের উপর একরাশ লুচি মিষ্টি চপ ফ্রাই নিয়ে আসরের মাঝখানে খেতে বসেছে দেখে, খিতিশকে তিনি প্রচণ্ড একটা ধমক দিয়ে ঘর ধরে বার করে দিয়েছিলেন আসর থেকে। কাজটা একটু গর্হিত হয়েছিল অস্বীকার করছেন না সতীনাথ, কিন্তু তাঁরও তো রক্ত মাংসের শরীর। সেই মাত্র বরযাত্রীর দল এসে আসরে বসেছে এবং সতীনাথ কন্যাদান করবেন বলে তখনও অভুক্ত রয়েছেন, সেই উদ্বেগে অধীর, উৎকণ্ঠায় চঞ্চল আর আশঙ্কায় থরুথর সঙ্গীন সময়ে ওই কুৎসিত বিভৎস দৃশ্য সহ্য করা কি সহজ? সহ্য করতে পারেননি সতীনাথ, কিন্তু পাগলটা যে তাতে অপমানে খান খান হবে তাও আশঙ্কা করেননি। ঘুরে গিয়ে আবার হালুইকরদের কাছে গিয়ে বসবে এইরকমই একটা আন্দাজ ছিল। জানতে পারলেন ছবির অনুপস্থিতিতে, ছবি বিহানে শুধু তো তিনিই অসুবিধে পড়েননি, সারা বাড়িতেই নানা বিশৃঙ্খলা দেখা দিয়েছে আর ছবি ছবি রব পড়ে গেছে। সেই সময় বড়শালী ওই দানের আসরেই কারণটা উদ্ঘাটিত করে ফেললেন, কি জানি ভাই, শুনছি তুমি নাকি কখন তোমার বোনাইকে যাচ্ছে তাই করেছ, ঘাড়ে ধাক্কা দিয়েছ, তাই বোন তোমার মনের দুঃখে বর নিয়ে নিজের কুঠুরিতে গিয়ে বসে আছে, সেই অবধি নামেনি, তা সে না হয় পাগল, বোন তো তোমার পাগল নয়। এই যুক্তিপূর্ণ প্রশ্নে তখন সতীনাথ রাগে পাগল হয়ে উঠেছিলেন, নেহাত দানের আসনে বসে তাই উচিত ব্যবস্থা করে উঠতে পারেননি, কিন্তু এখন মনের মধ্যে উদারতার সুর বাজছে, এখন প্রশ্ন করা যায়, খিতিশ খেয়েছে? কিন্তু শুনলেন পাহাড়ের মতো অচল হয়ে বসে আছে ছবি, নামানো যায়নি তাদের। হেড়ে উঠে গেলেন তিনতলায়, বললেন, না হয় হাত জড়ি করছি, একবার আমাদের সঙ্গে খেতে বসবি চল। এসব কেন বলছো দাদা? আমি তো বলছি আমার খাবার ক্ষমতা নেই, খেতে পারবো না, মাথার যন্ত্রণা হচ্ছে। সতীনাথের মনে হল পাগল হোক ছাগল হোক স্বামী তো, তাই নরম গলায় বললেন, বেশ তো, পারিস না পারিস বসবি আয় একবার, খিতিশের খাবারটা উপরে পাঠিয়ে দিতে বলছি, ওকে খাইয়ে চলে আয়। ছবি তেমনি নিষ্কম্প দাঁড়িয়েই বলল, ও খাবে না দাদা। এবার ধৈর্যচ্যুতি ঘটল, সতীনাথ নেমে এলেন শুধু কড়া গলায় একটি মন্তব্য করে,
বেইমান হলে এইরকমই হয় বটে। আর তার সঙ্গে সঙ্গেই অমল উঠে এলো। শুরুতে সতীনাথের সঙ্গে প্রায় ধাক্কা। শেষ পাতের পরিবেশনের দায়িত্ব নিয়েছে অমল, অথচ সামান্য একটা মেয়ের ধনু ভাঙা পণে অকারণ ঘড়ি কাঁটা বারোটার ঘর থেকে ফের একটায় গিয়ে পড়ল। সে এদের আত্মীয় নয়, কিছু নয়, পাড়ার লোক মাত্র। তার এত দায়িত্ব মাথায় নেবার কারণ নেই, তবু নিয়েছে, স্বভাবে নিয়েছে। কিন্তু আর রাত হলে তার নিজের বাড়ির লোক কি বলবে? পাড়ার ছেলে, চিরকালের চেনা জানা, সতীনাথ অবাক কিছু হলেন না, তবে আশাও রাখলেন না। ছবি তখন আস্তে আস্তে দরজাটা বন্ধ করছিল, হয়তো ভাবছিল এইবার একটু শুয়ে পড়তে পারি। অমলকে দেখে হাতটা থামাল, দরজা আধখানা বন্ধই রইল। অমল ভাবল, হস করে কি একটা দেশলাই কাঠি জ্বালাবো, দেখব মুখটা কেমন দেখাচ্ছে ওর। তা জ্বাললো না, বলল, আলুটা জ্বালো না। ছবি আগের মতোই শুকনো গলায় বললে, কি দরকার? দরকার অবশ্য নেই, কিন্তু তোমাকে কেমন যেন ভৌতিক ভৌতিক লাগছে তাই। ছবি প্রতিবাদ করল না, চাঞ্চল্য প্রকাশ করল না, কৈশোর স্মৃতির মর্যাদা রক্ষা করতে এই কৌতুক কথায় হেসেও উঠল না। ছবি শুধু ছবির মতোই দাঁড়িয়ে রইল সেই ছায়া ছায়া অন্ধকারে। অমল ছবির ঘরের ভিতরটা দেখতে পাচ্ছিল না, আর ভেজানো দরজায় হাত রেখে দাঁড়িয়েছিল ছবি। তাই অমল ঘরের মধ্যেটা একবার চোখ ফেলবার বৃথা চেষ্টা করে বলল, ক্ষিতিশবাবু ঘুমোচ্ছেন? এখন ছবি অকারণই যেন একটু হাসল, বলল, হ্যাঁ শুনলাম সতীনাথও কি ইয়ে করেছেন, কিন্তু ছবি তবু এতটা না করলেও পারতে তুমি, শুনে শুনে এত লজ্জা করছিল। হ্যাঁ আমার নির্লজ্জতায় তুমি হঠাৎ লজ্জা পেতে গেলে কেন অমল? অমল কি সত্যি দেশলাই কাঠি জ্বালবে? দেখবে শুধু নির্লজ্জই নয়, নিতান্ত নিষ্ঠুর এই ছবির মুখটা কেমন দেখতে লাগছে। অন্ধকারের ছায়ায় ঢাকা ছবিকে চিনতে কষ্টই হচ্ছে। ছবির দাদা ঠকেছিল, না বুঝে ছবিকে একটা মাথা খারাপ ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিল, তবু ছবি কোনো দিন দাদার নামে অভিযোগ করেনি। ছবির ভাসুর পাগল ভাই আর ভাদ্রবৌকে এখানে চালান করে দিয়েছিল, তার জন্য ছবি গাল দেয়নি তাদের। ছবি অমলের কাপুরুষতাকে ধিক্কার দেয়নি কোনো দিন, সহজ স্বাভাবিকভাবে ছবি কাজকর্ম করেছে। কুমারীকালে যেভাবে এই সংসারের দায়িত্ব নিত তাই নিয়েছে, বেশির মধ্যে পাগলকে সামলেছে। কিন্তু সব কিছুর উপর চমৎকার একটা কৌতুকের বর্ম পরিয়ে নিজেকে লুকিয়ে রেখেছে ছবি। অমল কি না জানে, অমল তো সর্বদা আসে এই বাড়িতে, অথচ আজ বরের ওইটুকু অপমানে ভুল বুঝতে গেল ছবির। সতীনাথের স্ত্রীর কথাই তাহলে সত্যি বলে ধরতে হবে, ভাবতে হবে হিংসের জ্বালায় সামান্য একটা ছুতো পেয়েই এমন করছে ছবি। দাদার মেয়ের এত ভালো বিয়ে হলো, অমন সুন্দর বর হলো, এতে বুক ফেটে যাচ্ছে তার? ছবির সম্পর্কে অমন কথা ভাবা যায় না, কিন্তু নিজেই ভাবাচ্ছে ছবি, এই অশোভন আচরণ আর বিষদৃশ্য ব্যবহারের মধ্যে দিয়ে ভাবিয়ে ছাড়ছে। ঈর্ষাই, নইলে কবে এমন প্রতিপক্ষ ছিল ছবির? বরং তার বৌদি বলেছেন, স্বামী পাগল বলে এতটুকু দুঃখ আছে ছবির তা বোঝাও যায় না, কি অদ্ভুত অটুট মন বাবা। ছবির সেই অটুট মন টুটো ফুটো হয়ে গেছে ওকে হিংসের জ্বালাতেই। কিন্তু অমল এসব চিন্তার ওঠা পড়া প্রকাশ করল না, শুধু বলল, তুমি বড় নিষ্ঠুর ছবি। হাত জানলে, কিন্তু তুমি শুদ্ধ কেন এলে বলো দেখি, খাওয়ার জন্য ডাকতে নাকি? না, তোমাকে ডাকতে আসি এত দুঃসাহস নেই, ভাবছিলাম ক্ষিতিশবাবুকে খেতে না দিয়ে আটকে রেখে দাদাকে আর কতটুকু শাস্তি দিতে পারলে, শুধু এই বেচারা ভদ্রলোককেই জব্দ করলে। খুব উৎসাহ করে আমায় বলেছিলেন, তুমি আমায় পরিবেশন করে খাওয়াবে বুঝলে, এরা ভালো করে দেবে না। অবশ্য এরা বলেননি, বলেছিলেন শালারা। তা তোমার পরিবেশনের অপেক্ষা তো রাখিনি, নিজেই তো ভাব ছবি,
থাক সেসব কথা, তুমি খাও না খাও ওকে একটু তুলে দাও, আমার সত্য রক্ষা করি। ও খাবে না। ছবি, বাস্তবিকই তুমি যৎপরোনাস্তি অসভ্যতা করছো, সবেরই সীমা থাকা দরকার। আজ রাগ করে খেতে দেবে না তুমি ওকে, কাল তো দিতে হবে, তখন। ছবি এবার হেসে উঠল। কালও খাবে না অমল, কাল না পরশু না কোনো দিন না। ছবি, ছবি এ ডাকের উত্তর দিল না, ছবি নড়লও না। আর ছবির সেই অনর মূর্তিটার দিকে চেয়ে অমল হঠাৎ বহুকালের ভুলে যাওয়া একটা বোকামি করে বসল। একেবারে কাছে সরে এসে কপাট ধরে থাকা হাতটা চেপে ধরল জোরে, বলল, ছবি আলো জ্বালাও। ছবি আস্তে হাতটা সরিয়ে নিল। কি হবে? আমি দেখব। দেখবার কিচ্ছু নেই অমল। ছবি, নিজেকে এত নির্ভুল মনে করো না, দরজা ছাড়ো, আমাকে দেখতে দাও। সত্যি দেখবার কিচ্ছু নেই অমল। কিন্তু কিন্তু ছবি, এটা কি কি করে হলো এই সমস্ত? পাগল মানুষ তো, কখন যে কি হয় কি করে, উপরে চলে এসে খালি শালা আমার খেতে দিল না বলে নিজের মাথাতেই কিল বসাতে বসলো, নিজের মাথাতেই। আমি আমি কিছু করতে পারলাম না, আমি সামলাতে পারলাম না। ছবি, নিচে গিয়ে ওদের কি বলবো? কিছু না অমল, দোহাই তোমার, বরকনে বাসুরে বসেছে, ওদের এই রাতটাকে ধ্বংস করে দিও না। ছবি, কি করে পারছো? পারতে তো হবেই অমল, সীমারেখাটা ভুললে চলবে কেন? ওদের এই আহ্লাদের সময় কি আমি আমার সারা রাত সারা রাত এইভাবে থাকবে তুমি? না শোবো, বড্ড ঘুম পেয়েছে, মনে হচ্ছে পড়ে যাব। অভদ্র আর অসভ্য ছবি হঠাৎ অমলের মুখের সামনেই দরজাটা বন্ধ করে দিল। কুট করে একটা শব্দ হলো, চিটকিনির শব্দ। হ্যাঁ, দরজাটা বন্ধ না করে আর পাচ্ছে না ছবি। সতীনাথের কথাটাই এখন ঠিক মনে হচ্ছে ওর, সব কিছুরই মাত্রা থাকে, থাকা উচিত। কয়েক ঘন্টা এই ঠান্ডা ঠান্ডা অন্ধকারটার মধ্যে ডুবে থাকতে পেলে আবার ছবির শক্তি সংগ্রহ করতে পারবে, আবার কাল সকালে স্বাভাবিক ছন্দে নিচে নেমে গিয়ে সহজ গলায় বলতে পারবে, কাল বিয়ের গোলমালের মধ্যে তোমাদের আর ব্যস্ত করিনি, কিন্তু আর বোধ হয় না করলে চলবে না, এসে দেখো একবার, যা করবার তোমাদেরই তো করতে হবেই।